নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। যদিও একটু দেরি হয়ে গেল এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসতে, 6 সেপ্টেম্বর টু 10ই অক্টোবর এই 7টি রাশি প্রেম, শুভ বিবাহ, বাড়ি, গাড়ি, ধন সম্পত্তি লাভ হতে চলেছে। দেখুন, আমি এই ভিডিওটি আপনাদের সামনে কেন দিচ্ছি, 6 সেপ্টেম্বর টু 10ই অক্টোবর দীর্ঘ টাইমের এই ভিডিও আপনাদেরকে এই সময় 7 রাশিকে এই জায়গাগুলোতে লাভ করবে কোন কোন গ্রহ, আপনার শনি, শুক্র এবং আপনার রবি এবং বুধ, এ কটি গ্রহ লাভ দিবে এই 7 রাশিকে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি প্রেমের ক্ষেত্রে, শুভ বিবাহের ক্ষেত্রে লাভ পাবে, অর্থাৎ যারা দীর্ঘদিন বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, অর্থাৎ সেই জায়গাটাতে আপনাদের যোগাযোগগুলো কিন্তু আসবে, খবরাখবরগুলো কিন্তু আপনারা আসতে কিন্তু চলেছে। প্রেমের ক্ষেত্রে সমস্যা চলছিল, এই শুক্র আপনার মার্গী হয়ে গেছে, এই মার্গী হওয়ার ফলে শুক্র এবার কিন্তু এই 7 রাশিকে কিন্তু প্রেমের সাগরে ভাসাতে কিন্তু চলেছে। বাড়ি, গাড়ি, অর্থ, ধন সম্পত্তি হতে চলেছে এই 7টি রাশির। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। দেখুন, যারা প্রতিদিন ভিডিওটি শুনছেন আপনারা চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। অনেকে বলছেন যে কৌশিকদা আমি বাস্তু মানি না। দেখুন, বাস্তু আপনাদের জন্ম কুণ্ডলিতেও কিন্তু প্রভাব বিস্তার করে, কারণ আপনি যে বাড়িতে আছেন সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ না নেগেটিভ সেটা কিন্তু জানা দরকার। বাস্তু যদি আপনার নেগেটিভ হয় তাহলে কিন্তু আপনার বিভিন্ন রকম, একটা আপনি ভাড়া বাড়িতে থেকে ভালো বাড়ি করলেন কিন্তু এই বাড়িতে আসার পর থেকে আপনার অবনতি শুরু হলো, তার মানে বুঝবেন যে বাস্তুটা আপনার ক্ষেত্রে কিন্তু স্যুট করছে না। সেই বাড়িকে হয় বাস্তুবিদকে দিয়ে, একজন সঠিক অ্যাস্ট্রোলজারকে দিয়ে বাড়ির প্রতিকার প্রতিবিধান করুন, অথবা সেই বাড়ি বিক্রি করে নতুন একটা গৃহ কিনুন, কারণ বাড়ি হচ্ছে শান্তির জায়গা। আর যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, আমি আবারও বলছি একের পর এক ঋণ, অর্থাৎ ঋণের বোঝা নিয়ে চলছেন, বিবাহ হচ্ছে না, দাম্পত্য সুখের জায়গায় বাধা রয়েছে, আপনার ব্যবসা করছেন, ব্যবসাতে আপ অ্যান্ড ডাউন চলেই যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। আমি প্রতিদিন আপনাদেরকে এই জন্যই বলি যে আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছককে দেখান। মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, বিবাহ হচ্ছে না, প্রেমের ক্ষেত্রে বাধা, প্রেমের জায়গাতে সম্পর্কে বিচ্ছেদ, ছোটো ছোটো কথাতে প্রেমের জায়গাতে সম্পর্ক বিচ্ছেদ, সন্তানের এডুকেশান ভালো হচ্ছে না, কেরিয়ারের জায়গা ভালো হচ্ছে না, কর্মের জায়গা ভালো হচ্ছে না। কৌশিকদা আপনাদের পাশে আছে, আমি আছি তো, চিন্তা করছেন কেন? আর কৌশিকদার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই। আমি যে কাজগুলো করি কিনা খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই, আমার প্রেডিকশন মাটিতে পড়ে না, খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে এই কথাগুলো আপনাদেরকে বলছি। জন্মকুণ্ডলিতে যদি আপনাদের বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যে, আপনাদের কিন্তু বড় ধরনের জায়গা থেকে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। কোন কোন দিক থেকে লাভ পাবেন এবার আপনাদেরকে আমি জানাতে চলেছি, এবং কোন এই 7টি সৌভাগ্যশালী রাশি। প্রথম রাশি কর্কট রাশি। কর্কট রাশি প্রেমের জায়গায় ভালো হতে চলেছে, এবং যারা বিয়ের জন্য
চেষ্টা করছিলেন বিয়ের একটা শুভ যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসবে, বিয়ের জন্য কথাবার্তা হওয়া এই জায়গাগুলো আপনাদের আসতে চলে, কোনো সম্পত্তি ক্রয়, আর্থিক স্থিতি বা কোনো ফ্ল্যাট বা গাড়ি কেনার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে কর্কট রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। দ্বিতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির অর্থনৈতিক স্থিতি, সফলতা, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসতে চলেছে। কন্যা রাশির কোনো সম্পত্তি ক্রয় আপনাদের হতে চলেছে 6 সেপ্টেম্বর টু 10 অক্টোবরের মধ্যে। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে, শত্রু শান্ত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ কিন্তু হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে কন্যা রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বিশেষভাবে লাভ পাবে, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশি প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে, সুখ আপনাদের বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে উন্নতি এবং সফলতা এবং বিদেশ থেকে লাভ আপনারা এই সময় পাবেন, এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো টাকা আটকে গেছে, টাকা ডুবে গেছে, সেই টাকা আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি আপনি যদি জাতক বা জাতিকা হন, এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ হবে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের আসতে চলেছে, এবং হঠাৎ অর্থপ্রাপ্তি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে, শুভ বিবাহ যোগ দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, এবং কোনো সম্পত্তি বা কোনো প্রপার্টি কেনার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে কুম্ভ রাশি। আপনি যদি মানুষ হন কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষভাবে এই যোগটা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির বিশেষ করে ভাগ্যক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, আপনাদের এই সময় কেরিয়ার ক্ষেত্রে লাভ হবে বৃশ্চিক রাশি, এই সময় ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হতে চলেছে, এবং এর পাশাপাশি এই সময়ের মধ্যে কোনো জায়গা থেকে অর্থ পাওয়ার, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা হতে চলেছে, এবং এর পাশাপাশি আপনাদের সন্তান ক্ষেত্রে শুভ শুভ বিবাহের একটা সম্ভাবনা, এবং প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু লাভ আপনারা পাবেন। এবং এই টাইম সে 6 সেপ্টেম্বর টু 10 অক্টোবরের মধ্যে আপনাদের কোনো বড় ধরনের শুভ সংবাদ আসতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ এরকম আরও নতুন নতুন ভিডিও দিতে আমি উৎসাহিত হব। নমস্কার, ধন্যবাদ।